নামত ভূমি সংরক্ষণ বিষয়া, কামত সরকারি দালাল, সরকারি ভূমি সংরক্ষণের নামত গড়িছে সম্পত্তির পাহাড়, কমিশন নিদিলে নাপায় কামর নিবিদা। হয় আমি কব খুঁজিছো রাজ্য সরকারের বিয়াগুম ভূমি সংরক্ষণ বিভাগের কথা। দুর্নীতিরা ডিঙিলৈকে পুত খাই আছে বিভাগটির একাংশ বরমরিয়া। কমিশনের টাকা নাপালে ফাইলর পাত এখিলাও লরচর নকরে বিভাগটির একাংশ বিষয়ববীয়ায়। পিছে ভূমি সংরক্ষণ বিভাগত কোন কোন আছে এই কমিশন মাস্টার? অভিযোগ অনুসরি ভূমি সংরক্ষণ বিভাগের বিষয়া আখতার হুসেইনের বিরুদ্ধে আছে দুর্নীতির বহু অভিযোগ। ঠিকাদারক আঁচনি রূপায়ণের ধন নিদিয়ে আখতার হুসেইনে ধন বিচারি ভূমি সংরক্ষণ সঞ্চালকালয়ের কার্যালয়ে তাতবাতি করে ঠিকাদারে। প্রাপ্য ধন আদায় দিবলৈ চিঠি লিখিও তৎ পোৱা নাই ঠিকাদারে। নগাঁওত ভূমি সংরক্ষণ বিভাগের কার্যালয়ত জিলা বিষয়া হিসেবে থাকুতে মরিগাঁও রেঞ্জের অধীনত 2019-20 আর 2020-21 বর্ষর দুখনক আসনির কাম সম্পূর্ণ করার পিছতো ঠিকাদারক নিদিলে আসনি রূপায়ণের নামত পাবলগা সম্পূর্ণ ধন। আনহাতে এইগারী আখতার হুসেনের বিরুদ্ধে ডিব্রুগড় তিনিচুকীয়াকে ধরে কেবাখনো জেলাত ভূমি সংরক্ষণ বিষয়া হিসেবে কার্যনির্বাহ করার সময়ত দুর্নীতির বহু অভিযোগ উত্থাপন হয়েছিল। তথ্য অনুসরি 2022 নভেম্বরত আরক্ষীর তদারকি আর দুর্নীতি নিবারক শাখার আরক্ষী অধীক্ষকে বিষয়াজনের বিরুদ্ধে লাভ করা অভিযোগের ভিত্তিত ব্যবস্থা গ্রহণ করবলৈ ডিব্রুগড় জেলা আরক্ষী অধীক্ষকক নির্দেশ প্রদান করেছিল। 2022/834 নম্বর পত্রের জড়িয়ে মুখ্যমন্ত্রীর তদারকি আর দুর্নীতি নিবারক শাখায় তদন্তর নির্দেশ প্রদানের পিছতো দিসপুরের অদৃশ্য শক্তির কৃপাত বাঁচি আহিবলৈ সক্ষম হয়েছিল এইগারী ঘুষখোর বিষয়া। কেবল আখতার হুসেইনই নহয়, ভূমি সংরক্ষণ বিভাগের আর বহুকেগারী বিষয়ার বিরুদ্ধে এইদরে আসনির ধন আত্মসাত করে সম্পত্তির পাহাড় গড়ি অহার অভিযোগ উত্থাপন হয়েছে। কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এইগারী দুর্নীতির নিমজ্জিত বিষয়ার বিরুদ্ধে এনে বহু অভিযোগ উত্থাপন হয়ে অহার পিছতো মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবলৈ সাহস ঘটাব পৰা নাই কিয়, সেয়াহে বিচার্যর বিষয়। খবর অনুসরি এইগারী ঘুষখোর আখতার হুসেইনে 2026-ত বিধায়ক হয়ে দিসপুরলে অহার মন মেলিছে। আমি পরবর্তী প্রতিবেদনত রাজ্য সরকারের ভূমি সংরক্ষণ বিভাগের বহুকেগারী বিয়াগুম বিষয়ার কেলেঙ্কারীরে গড়া সম্পত্তির তালিকা তথ্য সহকারে ফাদিল করিম। ব্যুরো রিপোর্ট, দ্য নিউজ প্লাস। নামত ভূমি সংরক্ষণ বিষয়া, কামত সরকারি দালাল, সরকারি ভূমি সংরক্ষণের নামত গড়িছে সম্পত্তির পাহাড়, কমিশন নিদিলে নাপায় কামর নিবিদা। হয় আমি কব খুঁজিছো রাজ্য সরকারের বিয়াগুম ভূমি সংরক্ষণ বিভাগের কথা। দুর্নীতিরা ডিঙিলৈকে পুত খাই আছে বিভাগটির একাংশ বরমরিয়া। কমিশনের টাকা নাপালে ফাইলর পাত এখিলাও লরচর নকরে বিভাগটির একাংশ বিষয়ববীয়ায়। পিছে ভূমি সংরক্ষণ বিভাগত কোন কোন আছে এই কমিশন মাস্টার? অভিযোগ অনুসরি ভূমি সংরক্ষণ বিভাগের বিষয়া আখতার হুসেইনের বিরুদ্ধে আছে দুর্নীতির বহু অভিযোগ। ঠিকাদারক আঁচনি রূপায়ণের ধন নিদিয়ে আখতার হুসেইনে ধন বিচারি ভূমি সংরক্ষণ সঞ্চালকালয়ের কার্যালয়ে তাতবাতি করে ঠিকাদারে। প্রাপ্য ধন আদায় দিবলৈ চিঠি লিখিও তৎ পোৱা নাই ঠিকাদারে। নগাঁওত ভূমি সংরক্ষণ বিভাগের কার্যালয়ত জিলা বিষয়া হিসেবে থাকুতে মরিগাঁও রেঞ্জের অধীনত 2019-20 আর 2020-21 বর্ষর দুখনক আসনির কাম সম্পূর্ণ করার পিছতো ঠিকাদারক নিদিলে আসনি রূপায়ণের নামত পাবলগা সম্পূর্ণ ধন। আনহাতে এইগারী আখতার হুসেইনের বিরুদ্ধে ডিব্রুগড় তিনিচুকীয়াকে ধরে কেবাখনো জেলাত ভূমি সংরক্ষণ বিষয়া হিসেবে কার্যনির্বাহ করার সময়ত দুর্নীতির বহু অভিযোগ উত্থাপন হয়েছিল। তথ্য অনুসরি 2022 নভেম্বরত আরক্ষীর তদারকি আর দুর্নীতি নিবারক শাখার আরক্ষী অধীক্ষকে বিষয়াজনের বিরুদ্ধে লাভ করা অভিযোগের ভিত্তিত ব্যবস্থা গ্রহণ করবলৈ ডিব্রুগড় জেলা আরক্ষী অধীক্ষকক নির্দেশ প্রদান করেছিল। 2022/834 নম্বর পত্রের জড়িয়ে মুখ্যমন্ত্রীর তদারকি আর দুর্নীতি নিবারক শাখায় তদন্তর নির্দেশ প্রদানের পিছতো দিসপুরের অদৃশ্য শক্তির কৃপাত বাঁচি আহিবলৈ সক্ষম হয়েছিল এইগারী ঘুষখোর বিষয়া। কেবল আখতার হুসেইনই নহয়, ভূমি সংরক্ষণ বিভাগের আর বহুকেগারী বিষয়ার বিরুদ্ধে এইদরে আসনির ধন আত্মসাত করে সম্পত্তির পাহাড় গড়ি অহার অভিযোগ উত্থাপন হয়েছে।
কিন্তু তাৎপর্যপূর্ণভাবে এইগৰাকী দুর্নীতিৰে নিমজ্জিত বিষয়ৰ বিৰুদ্ধে এনে বহু অভিযোগ উত্থাপন হৈ অহাৰ পিছতো মুখ্যমন্ত্ৰীৰ কাৰ্যালয়ে কোনো ধৰণৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিবলৈ সাহস উঠাব পৰা নাই কিয় সেয়াহে বিচাৰ্যৰ বিষয়। খবৰ অনুসৰি এইগৰাকী ঘুচখোৰ আখতাৰ হুছেইনে 2026ত বিধায়ক হৈ দিছপুৰলৈ অহাৰ মন মেলিছে। আমি পৰৱৰ্তী প্ৰতিবেদনত ৰাজ্য চৰকাৰৰ ভূমি সংৰক্ষণ বিভাগৰ বহুকেইগৰাকী বিয়াগুম বিষয়াৰ কেলেংকাৰীৰে গঢ়া সম্পত্তিৰ তালিকা তথ্য সহকাৰে ফাদিল কৰিম। ব্যুৰো ৰিপৰ্ট, টাই নিউজ প্লাছ।